干嘛？এটা ধরেন খুইলেন না এখন হ্যাঁ তা একটু তাকান মামা হাসেন এই তো পারফেক্ট দেন আরে দেন ছবিগুলো আপলোড করতে হবে আচ্ছা এই ছবিটার ক্যাপশন কি দেওয়া যায় অসহায় মানুষের পাশে দাঁড়াবো আপনার ভালোবাসা পেলে পঙ্গু লোকটিও চলার শক্তি খুঁজে পাবে এই ক্যাপশন যে দেখবে সে তো ভাববে কত ভালো দোস্ত ভিডিওটা দেখছোস হ্যাঁ দেখছি মানে দেখার পর তার মেজাজটা ঠিক রাখতে পারতেছি না মানে এটা কোনো কথা মানুষ অমানুষ না হলে একটা মেয়েকে এইভাবে মানে এইভাবে নির্যাতন করতে পারে এত বাজে বাজে প্রশ্ন করতে পারে আশ্চর্য মানে বুঝলাম না মানে এই ভিডিও এখানে আপলোড করার মানে কি আর মানুষ এখানে কমেন্ট করেই যাচ্ছে আর নিতে পারতেছি না আমি একটা জিনিস খেয়াল করছোস দোস্ত ভিডিওটা আপলোড দেওয়া মাত্রই 4 ঘন্টার মাথায় 2 কোটি ভিউ হাউ ক্যান পসিবল মানে মাথায় নষ্ট পুরো এখনও বিভিন্ন পেজ থেকে ভিডিওটা আপলোড করা হচ্ছে ওরা তো ভিউর ব্যবসা করতেছে যত ভিউ হচ্ছে ওদের তত ইনকাম হচ্ছে কিন্তু একটা বারের জন্য এটা ভাবতেছে না ওদের এইসব কাজের কারণে মেয়েটার ফ্যামিলি আর মেয়েটার উপর দিয়ে কী যাচ্ছে সামাজিকভাবে তো ওরা খুবই নাজাল হয়ে যাবে এখানে কমেন্টসগুলো পড়লে তো মেজাজ আরও খারাপ হয়ে যাবে মানুষ তো সরাসরি মেয়েটাকে দায়ী করতেছে মেয়েটা এত রাতে একা একা বের হলো কেন মেয়েটার কাপড়ে দোষ ছিল আরে আশ্চর্য কেউ কেউ তো মেয়েটাকে উল্টা প্রস্টিটিউট ভাবা শুরু করছে মেয়েটা নাকি কাজের জন্য বেরোইছে এখন কাজ না পেয়ে উল্টা ফেসে গেছে মেয়েটা এটা কোনো কথা মানে কী যে কুরুচিপূর্ণ মানুষ আমাদের সমাজে আছে চিন্তাই করতে পারবি না ওফ অ্যাকচুয়ালি জানোস আমাদের প্লিজ লীরাকে বাঁচতে দিন আপনার ঘরে থাকা মা বোনের মতো লীরাও একজন মানুষ লীরা পণ্য নয় এটা ভাবতে শিখুন আসুন আমরা মানবিক হই লীরার জন্য খুব কষ্ট হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনার ভালোবাসা পেলে পঙ্গু লোকটিও চলা শুরু করবে আসুন অসহায় মানুষের মুখে খাবার তুলে দেই কুকুরগুলোকে ইঞ্জেকশন দিয়ে ময়লার স্তূপে ফেলে না দিয়ে নিজের পশুত্বকে মেরে ফেলুন
তাতে দেশের উপকার হবে। বাহ, মেয়েটা তো বেশ ভালো কথা লিখেছে, যাক অনেকগুলা মানে পশুর ভিড়ে একটা ভালো মানুষ পেলাম। চিনোস না জানোস না ভালো মানুষ ভেবে নিলি, দেখতে কি খুব সুন্দর মামা, বসে ফেলবি নাকি? শোন, যে ভালো মানুষ তাকে অল্পতে বসা যায়, আর যেখানে সেখানে বসিয়ে ফেলে কখন একটা মেয়ে এসে সেখানে টোপ দিবে সেটা তোর কাজ, সেটা আমার না। তুই সব আসলে একটা ফালতু। আমি তোর বন্ধু, এমনি যে বকাবকি করস তোর কি একটু খারাপ লাগে না? কথা একটু কম বলবি, দিব একটা কিন্তু গালে। আচ্ছা, এটা এমন কোনো কথা বলিস না, আমি ওই যে মেয়েটা লীরাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল না, ওখানে একটা কমেন্ট করবি। মানবতার জয় হোক, আপনার কথাটি সারা দেশের মানুষের কথা হোক। লীরার উপর নির্যাতনকারীদের কঠিন শাস্তি হোক। কি হলো, বুঝা গেলি? আমি বাইরে যাচ্ছি। আসুন, এই মা কিন্তু কয়েকবার তোর কথা জিজ্ঞেস করছে, এর মধ্যে একদিন এসে মার সঙ্গে দেখা করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যালো। একজন ভালো মানুষের সন্ধান পেলাম, তাই পরিচিত হওয়ার লোভ সামলাতে পারলাম না। কিভাবে জানলেন আমি ভালো মানুষ? ও যে আপনি আমার পোস্টে একটা কমেন্ট করেছেন, সেটা দেখে বুঝে ফেলেছি। ফেসবুকে আপনার প্রোফাইলে আপনার লেখাগুলো আমি দেখেছি, ইনফ্যাক্ট পড়েছি। মানুষের জন্য আপনার ভাবনাগুলো আমার অনেক ভালো লাগে, আপনি মানুষের জন্য অনেক ভাবেন। আসলে চারিদিকে এত অন্যায়, এত অনিয়ম, এসব দেখে না একদমই সহ্য করতে পারি না, তাই মাঝে মাঝে ফেসবুকে কিছু লিখি আর নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই। দেশের মানুষের জন্য এতটুকু করা তো আমাদের দায়িত্ব, তাই না? আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে দেশটা আজকে অনেক দূর এগিয়ে যেত। এই যে আপনি ভাবতে শুরু করেছেন, দেখা যাবে কালকে আপনিও কোনো একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এইভাবে করে আস্তে আস্তে একে একে সবাই দেখা যাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমাদেরকেই তো শুরু করতে হবে। তার আগে উচিত এই টাইপের যারা মেন্টালিটি আছে সেসব মানুষের মধ্যে সক্ষমতা গড়ে ওঠা। আপনি চাইলে আমরা দেখা করতে পারি। হ্যাঁ, শিওর। কোথায়, কখন? এই তো আপনার সুবিধা মতো। ওকে, আমি আপনাকে জানাবো। আসলে এমনিতে আসতে দেরি হতো না, আমি যে রিক্সা নিয়ে আসছিলাম সেই রিক্সা যিনি চালাচ্ছিলেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আর গায়ে হাত দিয়ে দেখলাম অনেক জ্বর। পরে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম সে নাকি গতকাল থেকে কিছুই খায়নি,
কী করবো বলেন, এত খারাপ লাগলো দেখে। সাথে সাথে এক প্যাকেট বিরিয়ানি কিনে দিয়ে আসলাম, আর সাথে কিছু জ্বরের ওষুধও দিয়ে আসলাম যাতে খাওয়ার পর খেতে পারে। বুঝেনি তো, যাদের টাকা পয়সার অভাব তাদেরকে এতটুকু হেল্প তো করাই যায়। ওনার খারাপ অবস্থা দেখে যা টাকা ছিল আমার কাছে সবই ওনাকে দিয়ে দিয়েছি, রিক্সা ভাড়াটাও আমার কাছে ছিল না। পরে রিক্সা থেকে নেমে হেঁটে এসেছি, তাই একটু দেরি হয়ে গেল। আই এম রিয়েলি সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করিয়েছি। বাহ, মানে আপনার সঙ্গে পরিচয় না হলে তো বুঝতেই পারতাম না যে দেশে এখনো পর্যন্ত এরকম ভালো মানুষ আছে। কি যে বলেন, এখন আমি সত্যি লজ্জা পাচ্ছি। না 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 না, আপনার একটু বিব্রত বোধ করার কোনো কারণ নেই। একটা রেস্টুরেন্টে আপনার সাথে দেখা করতে এসেছি, আনফর্চুনেটলি আমার কাছে কোনো টাকাই নেই। বাট জানেন, একটা জিনিস ভেবে খুবই ভালো লাগছে, সামান্য কিছু তো করতে পেরেছি, লোকটার মুখে হাসি ফোটাতে পেরেছি। লোকটা কি বলেছে আমাকে জানেন? লোকটা নাকি আমার মতো একটা মেয়ে আছে। আপনি যে কাজটি করেছেন সেটা অনেক মূল্যবান, আপনাকে তো আমার স্যালুট জানাতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে একটা মানুষের কষ্ট দেখে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি। আমার আসলে প্রতিটা দিনই কষ্টের মধ্যে পার করতে হয়, তো তাই আমি বুঝি। মানে আপনার আবার কিসের কষ্ট? না না, তেমন কিছু না। আসলে সব মানুষের কষ্ট থাকতে হয় না। ও সরি সরি, এই প্রশ্নটা করা মনে হয় আমার ঠিক হয়নি, সরি। ইটস ওকে। চলুন না আমরা অন্য প্রসঙ্গে কথা বলি। কি করেন আপনি? আমি জাস্ট মাস্টার্সটা শেষ করলাম, আর এখন দেশের বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। মেবি কিছুদিনের মধ্যে সব কাগজপত্র এন্ড প্রিপারেশন শেষ হয়ে যাবে, তারপর চলে যাব। যেই দেশে আপনার জন্ম হয়েছে সেই দেশ ছেড়ে চলে যেতে কি আপনার একটু কষ্ট হবে না? না না, মানে এমনিই বললাম আর কি। কষ্ট তো একটু হবেই। আচ্ছা, আমরা শুধু কথাই বলছি, খাবার টা অর্ডার দিই। শান্ত প্লিজ, দেখো এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। ডাক্তার কি বলছে? সপ্তাহ খানেক আগে ডাক্তার বাবাকে অনেকগুলো টেস্ট আর কিছু মেডিসিন দিয়েছিল, সব মিলিয়ে 20,000 টাকার মতো এসেছে। আমি টাকা জোগাড় করতে পারিনি,
তার জন্য বাবার কোনো ট্রিটমেন্টও শুরু হয়নি, কোনো টেস্টও হয়নি। আমি এত টাকা কোথায় পাবো বলো রাখি, আমার কি এত টাকা আছে? টাকার ব্যবস্থা আমি করছি, তুমি শুধু চিকিৎসার ব্যবস্থা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু রাকিব, তোমার থেকে এভাবে টাকা নেওয়াটা, আরে কি বলো তুমি, আমি টাকাটা কাকে দিচ্ছি? তোমাকে দিচ্ছি, আমার ভালোবাসার মানুষকে দিচ্ছি। আর আমার হবু শ্বশুরের জন্য এতটুকু তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে নাকি? হ্যাঁ জানো রাকিব, আমার না অনেক প্রাউড ফিলিং হয় যে আমি তোমাকে পেয়েছি। আর আমি না অনেক লাকি যে তুমি আমার মতো একটা মেয়েকে এত লাভ করো। আরে পাগল, ইনফ্যাক্ট আমি লাকি, আমি তোমার মতো একজন মানুষকে পেয়েছি আমার জীবনে। আমি তোমাকে বুথ থেকে তুলে দিই, ঠিক আছে? তুমি ট্রিটমেন্ট শুরু করবে, চলো। এসেই চ্যানেলটা চেঞ্জ করা শুরু করেছে। এই তোর জন্য কি আমি টিভি দেখতে পারবো না? মা আমি তো বলিনি পারবে না, তবে এখন একটা ইম্পর্টেন্ট খেলা আছে মা, এটা আগে দেখতে হবে। কি আশ্চর্য, আমি একটা সিরিয়াল দেখছিলাম। এই কি মা, আহা ওকে মারছো কেন? এখনই তো খেলা দেখার সময়। একদম ঠিক বলেছো বাবা। শোনো রাকিবের মা, খেলা দেখলে মনের মধ্যে একটা জোশ চলে আসে। অবশ্য তোমাকে এসব বলে কোনো লাভ নেই, কারণ এইসব সিরিয়াল দেখে দেখে তোমার মাথাটা তুমি নষ্ট করে ফেলেছো। অনেক হয়েছে, ওই ছেলের সাথে তোমাকে তাল মিলাতে হবে না, অনেক ফোড়ন কেটেছ, বুঝতে পেরেছি। আমার তো টিভি, আবার হাসছিস? আমার তো টিভি রাখা হবে না, তোমরাই থাকো, আমি টেবিলে খাবার দিচ্ছি, দয়া করে আমাকে উদ্ধার করো দুজনে খেতে এসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাকিব, তোমার বিদেশ যাওয়ার কী ব্যবস্থা করলে? ও হ্যাঁ বাবা, কাগজপত্র যা যা জমা দেওয়া সব কিছু জমা দেওয়া শেষ বাবা, ওর একটা ডেট দিবে, ডেট দিলেই টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে, সব কিছু কিন্তু ভালো করে বুঝে নেবে, আর যখন টাকা লাগে আমাকে জানাবে। ঠিক আছে বাবা, চলো খেয়ে নেই, দেরি হলে আবার তোমার মা চিৎকার শুরু করে দেবে। বাবা তুমি যাও না, আমি জাস্ট একটু ওভার দেখে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি। তোমার বাবার অবস্থা এখন কেমন? এই তো অনেক বেটার, মানে আমি যে কীভাবে তোমাকে থ্যাংকস দিব আমি জানি না রাকিব, তুমি যদি না থাকতে কীভাবে যে কী করতাম? এই কটা দিন যে আমার ফ্যামিলির উপর দিয়ে যে কী গিয়েছে। তাও ভালো খবর যে আঙ্কেল সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। তোমার চোখে আমি আর কখনো পানি দেখতে চাই না, এই যে এখন হাসছো কত সুন্দরী লাগছে তুমি জানো? রাকিব তুমি আমার পাশে থাকলে আমি সবসময় এরকম হাসি খুশি থাকবো। আচ্ছা চলো আমরা কোনো রেস্টুরেন্টে খাই, এসো। প্রতিদিন আসলে এভাবে রেস্টুরেন্টে খাওয়াটা আমার কাছে একেবারেই ওয়েস্ট অফ মানি মনে হয়, এর চেয়ে বরং ওই টাকা দিয়ে 10টা ড্রেস কেনা অনেক ভালো, সিরিয়াসলি। আচ্ছা ওয়েট, আমি না রাকিব 3টা ড্রেস পছন্দ হয়েছে তো আমি ছবি তুলে রেখে দিছি তোমাকে দেখানোর জন্য, তুমি যদি পছন্দ করো আমি অর্ডার করবো, দেখবা? হ্যাঁ দেখি। এই যে অনলাইন থেকে না আমি 3টা ড্রেস অর্ডার করেছিলাম, এখন মানে কনফিউজ আমি যে নিব নাকি, তোমার তোমাকে দেখানোর জন্য ওয়েট করছিলাম। দেখো তো এটা নিব নাকি, এটা ভালো? হ্যাঁ সুন্দর। এটা আমাকে ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে। আচ্ছা এইটা, এইটাও বেশ ভালো। আচ্ছা আর এইটা আমার মনে হচ্ছে আগেরটা বেটার না কালারটা? আমার কাছে 3টাই ভালো লেগেছে, তুমি যদি বলো তাহলে 3টাই অর্ডার করে দিই। হ্যাঁ নিয়ে হতে পারো। শিওর? হ্যাঁ। আচ্ছা তাহলে অর্ডার করি। ডান, অর্ডার হয়ে গেছে। ও শিট রাকিব, অর্ডারটা তো ক্যান্সেল করতে হবে। কেন, কি হয়েছে?
এতগুলা টাকা, না না দরকার নেই, আমি আমি অর্ডারটা ক্যান্সেল করে দিই। আচ্ছা অসুবিধা নেই, আমি আমি তোমাকে গিফট করছি। সত্যি? হ্যাঁ, তোমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটাকে আমি তোমাকে দিতে পারি না? থ্যাংক ইউ সো মাচ আকে। তুই যত কিছুই কস মামা, এইসব কিন্তু আমার ভালো লাগতেছে না। কি ভালো লাগতেছে না? আর ওই মায়া তো তোরে ভাঙ্গায় খেতেছে, এই বিষয়টা আমার ভালো লাগতেছে না। আমি তোর বন্ধু হয়ে মায়না নিতে পারতেছি না। তাহলে মুড়ি খাবো শুনিস? আর ও আমার গার্লফ্রেন্ড, যা বুঝো আমি বুঝবো, তুই এত টেনশন করতেছিস কেন? আরে বাপরে, একটা কথা কেন বুঝোস না, ওই মায়া তোরে জোকের মতো চুষিয়া খাওয়া ভালোইতেছে। দুদিন পর পর টাকা চেব, যতদিন টাকা দিবি ততদিন সম্পর্ক থাকবো, আর যখন দিবি না তখন মামা তোমার চিনবো না। থাপড়া একদম তোর কান ফাটাই ফেলতে ইচ্ছে করতেছে, মুখে যা আসে তুই খালি তাই বলতেছিস। তুই চিনিস ওকে? আমি ওকে খুব ভালো করে চিনে বুঝে তারপর সম্পর্কে আগাইছি। তুই মামা, তুই অন্ধ হয়ে গেছিস, চোখ থাকতেও কিছুই দেখতেছিস না, আর যেটা দেখতেছিস সেটা হলো উপরের আবরণ। ভেতরের চেহারাটাও তুই বুঝতে পারতেছিস না, কেমনে বুঝবি? ওই সুন্দরী সাদা চামড়া দেখছিস না, সব বইলে গেছিস, তোর মাথা তার মার ছিঁড়ে যেতেছে। কিছু ফাউল কথা বলতেছিস শান্ত? সিন্ধি আমার গার্লফ্রেন্ড, ওর সঙ্গে একটাও বাজে কথা বলবি না। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, মাথা ঠান্ডা কর, রাগ হইয়া কিচ্ছু হইব না। আর এই বর্তমান যুগে ছেলে হইয়া তুই মান্দাতামলের চিন্তা ভাবনা লইয়া পড়ে আসছিস। আরে বাবা, ওর সমস্যাটা কি? ও দেখতে সুন্দর, মানুষটা ভালো, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, পরোপকারী। এত ভালো একটা মেয়ে তুই কোথাও খুঁজে পাবি বল? এত ভালো ভালো না রে মামা, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আমি তোরে কাগজে কলমে লিখে দিতে পারি 100% এই মায়া তোর লয় খেলতেছে, তোরে ঠকাইব। এখন বুঝবি না, যখন ধরা খাবি তখন বুঝবি। কাল রাতে এতবার তোমাকে কল দিলাম, একটাবারও তুমি ফোনটা রিসিভ করলে না কেন? সরি রাকিব, আসলে আমি হঠাৎ করে ঘুমায় পড়ছিলাম। আমি সকালবেলা উঠে যখন দেখছি তোমার মিস কল, তখনই ফোন দিতাম তোমাকে। বাট জানো কি ব্যাড লাক, ফোনে ব্যালেন্স নাই। এমনটা কখনো করো না প্লিজ। কেন? খুব মিস করছিলাম আমি তোমাকে। ও, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? আমি পৃথিবীর সবচেয়ে লাকি মেয়ে, মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কেন? কারণ আমার কাছে তোমার মতো এত অদ্ভুত সুন্দর একজন মানুষ আছে। ও রাখি, আমি সবসময় তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখতেছি। I love you, Rakim. I love you. I love you. I idao to amar ekta phone asche. Hello? Ki? Accident? Kothay ache ekhon? Faridpur medical e. Oh my god. Baba baba. Onek ki bleeding hocche. Acha. টাকা লাগবে। কত টাকা? হ্যাঁ এত টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই আসতেছি, এখনই এখনই যাইতে হবে আমাকে। আরে কোথায় যাচ্ছ? আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ব্লিডিং হচ্ছে, হসপিটালাইজ বড় ভাই। অনেকগুলো টাকা লাগবে ভাইয়ের ট্রিটমেন্টের জন্য, কিন্তু রাখি আমার কাছে তো কোনো টাকা নেই। আমার মা মরে যাওয়ার আগে আমাকে তার দুটো স্বর্ণের কানে দুল দিয়ে গিয়েছিল। মা বলেছিল আমার যেদিন বিয়ে হবে আমি যাতে ওই দুটো কানের দুল পরিয়ে আমার বিয়ের পিঁড়িতে বসি, কিন্তু দেখো রাখি আমার ভাগ্যটা কত খারাপ। এখন এই দুটো কানের দুল বিক্রি করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, কারণ আমার কাছে কোনো টাকা নেই রাখি। ও মাই গড, কিন্তু মানে এই এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই, মানে থাকলে তো আমি তোমাকে দিতামই অবশ্যই, মানে অ্যাকাউন্টও খালি বুঝছো। বাবার কাছে খুঁজতে তখন অনেক বড় ঝামেলা হয়ে যাবে, বাবা জিজ্ঞাসা করবে, মানে তো বুঝতে পারছি না। থাক রাখি, আমার লাগবে না তোমার টাকা। আমি আমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু বিক্রি করে আমার ভাই ট্রিটমেন্ট করাবো।
লাগবে না আমার। না না না, তোমাকে তোমাকে দুল বিক্রি করতে হবে না, এটা তুমি বিক্রি করো না প্লিজ। আমি আমি দেখছি, দাঁড়াও, আপাতত কারো কাছ থেকে 50,000 টাকা ধার নিই, বাকি টাকা লাগলে আমরা বিকাশ করে দেবো। হ্যাঁ, এই টাকাটা অ্যাট লিস্ট ব্যবস্থা করি। হ্যাঁ, এসো, চলো, আসো। I'm so grateful to you, Raki. Thank you. দিনের বেলা আপনার মনোযোগটা কোথায় যায় শুনি। ওকে এভাবে বলছো কেন? তুমি থামো, তুমি একেবারে আশকারা দিদি দিতে ছেলেটা বাদর হয়ে যাচ্ছে। তুমি কি খেয়াল করেছো এই রাত জেগে জেগে দেখো চোখের নিচে কালি পড়ে গেছে? শোনো, তুমি কিন্তু সবকিছুতে বেশি বেশি করো। আমার ছেলে যদি কোনো কারণে অসুস্থ হয় তাহলে কিন্তু খবর আছে। হেসো না। আমার ভাইয়ের পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছে, অপারেশনটা আরো অনেক বেশি জটিল হয়ে গেছে। তাছাড়া মাথায় এত জোরে আঘাত পেয়েছে যে রক্ত জমাট বেঁধে গেছে, যেটা কোনোভাবেই আর স্বাভাবিক হচ্ছে না। তুমি ডাক্তারের সঙ্গে কথা বলছো? হ্যাঁ বলেছি, কিন্তু ডাক্তার আর কোনো ভরসা দিতে পারছে না। মাদ্রাস থেকে একজন বিশেষ ডক্টর এসছে, তার আন্ডারেই নাকি অপারেশনটা হবে। কিন্তু রাকিব, এই অপারেশনটার জন্য নাকি অনেক টাকা খরচ করতে হবে। রাকিব, আমার খুব ভয় লাগছে। আমার খালি বারবার মনে হচ্ছে এই সময়টাতে যদি তুমি আমার পাশে থাকতে। আচ্ছা, ডাক্তার কত টাকার কথা বলছে? সেটা তো স্পষ্ট করে কিছুই বলে নাই রাকিব, তবে যতটুকু বুঝতে পেরেছি আরো লাখখানেক টাকা লাগতে পারে। আর যদি তাতেও কিছু না হয় তাহলে নাকি বিদেশে নিয়ে যেতে হবে। আমার চোখের সামনে আমার ভাইটা শেষ হয়ে যাবে রাকিব, আমি কোনোভাবে এটা ভাবতে পারছি না। কিছু একটা করো রাকিব, প্লিজ কিছু একটা করো। ওই দেশের বাইরে যাওয়ার জন্য বাবা আমাকে কাল যে টাকাটা দেবে ওটা পরশু আবার সাবমিট করতে হবে, বুঝছো? রাকিব, রাকিব প্লিজ প্লিজ, তুমি তোমার বাবার কাছ থেকে আরো কিছু টাকা নাও। আই সোয়ার, আই প্রমিস, আমি 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 তোমার সব টাকা শোধ করে দিব। রাকিব প্লিজ প্লিজ, আই বেগ ইউ, তুমি যদি আমাকে এই এই মোমেন্টে যদি তুমি আমাকে হেল্প না করো, আমাকে হেল্প করে কেউ নাই। রাকিব প্লিজ প্লিজ টাকাটা দাও আমাকে। আমি তো অলরেডি তোমার জন্য 50,000 টাকা ধার করে ফেলছি, মানে বাবা তো এই মুহূর্তে এর চাইতে বেশি আমাকে দিতে পারবে না। আমি কি করব? আমি না ঠিক কি বললে রাকে, আমাকে টাকা দিতে তোমার এত কষ্ট হচ্ছে? ওকে ফাইন, আমার তোমার টাকা লাগবে না। আমার ভাইটা বিনা চিকিৎসায় হসপিটালে মরে যাক, লাগবে না আমার তোমার 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 টাকা আমার লাগবে না রাকে। আমি দরকার হলে আমার আত্মীয় স্বজনদের কাছে গিয়ে হাত পাতবো, ভিক্ষা চাইবো, তাও তাও আমি তোমার টাকা নিব না। তোমার কিচ্ছু লাগবে না, তোমার কোনো হেল্প লাগবে না। থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু করছো আমার জন্য, আমি আমি অনেক গ্রেটফুল তোমার কাছে। আমার আসলে কেউ নাই, আমি 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 আমার আসলে কেউ নাই রাকিব, আমি এতই একা যে আমার এত বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়ালে না। থ্যাংক ইউ সিনথিয়া। সিনথিয়া কথাটা, সিনথিয়া, আরে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না সিনথিয়া। টাকা তো আমাকে উদ্ধার করতেই হবে, তোমার আমাকে টাকা দিতেই হবে রাখি। You have no choice.
কি ব্যাপার, কেন ডেকেছো তুমি আমাকে? হ্যাঁ, আমি তো তোমার কেউ না, আমার থেকে তো তোমার বিদেশে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিন্তি আমার কথা না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার ভাই ওখানে মরে যাচ্ছে, মানে যন্ত্রণায় ছটফট করছে, আর তুমি এখানে বিদেশে যাওয়ার জন্য লাখ লাখ টাকা জমাচ্ছ। সিন্তি প্লিজ, তোমার ভাইকে এইভাবে হসপিটালে রেখে তোমার চলে আসাটা উচিত হয়নি। ও তাই? তাই তুমি কি করতে তোমার যদি ভাই হসপিটালে থাকতো? হ্যাঁ, আমার ভাইটা অসুস্থ, কাতরাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি আমার ভাইকে ভাইয়ের জন্য টাকা নিতে আমি আসবো না। আমি এখানে এসেছি মানুষের দাঁড়ে দাঁড়ে যাতে হাত পাততে পারি, ভিক্ষা চাইতে পারি দুটা টাকার জন্য, যাতে আমার ভাইয়ের একটু ট্রিটমেন্ট হয়। তোমার কারো কাছে টাকা চাইতে হবে না। মানে কি? আমি দিব তোমার টাকা। দেখো, দেশের বাইরে যাওয়াটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি তার থেকেও বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেব না। তুমি চিন্তা করো না, আপাতত আমি আমার এখান থেকে তোমাকে টাকাগুলো দেই। যদিও বাইরে সাবমিশনের জন্য আর মাত্র একটা দিন আছে, ওটার টাকা আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছি। তুমি চিন্তা করো না, আগে তোমার ভাইকে সুস্থ করো, ঠিক আছে? তুমি মানুষ না নাকি? তুমি ফেরেশতা। আর দূর কি বলো তুমি এসব? চিকিৎসার জন্য তোর জীবনের সব স্বপ্ন তুই শেষ করে দিলি। আরে মেয়েটাকে টাকা দেবার আগে একটা বার তো আমাদের বলতে পারতি, পারতি না? মা, আমি সিনথিয়াকে ভালোবাসি। আমার ওই মুহূর্তে সিনথিয়ার ভাইয়ের পাশে দাঁড়ানোটাকে ঠিক বলে মনে হয়েছে। মা, মুখের উপর কথা বলতে তোর লজ্জা করে না? তুই মেয়েটাকে টাকা দেবার পর এইখানে তুই টাকাটা জমা করতে পারছিস না, অন্তত একটা বার তো আমাদের বলতে পারতি। যেভাবে হোক আমরা টাকাটা ম্যানেজ করতাম, সেই কথাটা তুই বলিসনি। মা, আমি ভেবেছিলাম কোনো না কোনোভাবে ম্যানেজ করে আমি টাকাটা জমা দিয়ে দিব তোমাদেরকে না জানিয়ে, কিন্তু আজকে যে লাস্ট ডেট ছিল সেটা আমি জানতাম না। রাখি রে মা, যেটা হবার সেটা তো হয়েই গেছে, ওকে আর বকা দিও না। বাইরে গাড়ির শব্দ শুনছি। আরে কি যে বলো, আমি ওই যে ওষুধের দোকানের সামনে ওই যে ওষুধ কিনতে আসলাম, বললো না ভাইয়ার অবস্থা এত খারাপ, আমি যে কি করবো রাখি, আমি কিছুই বুঝতে পারছি না।
এদিকে ভাইয়ার টেনশনে বাবা অসুস্থ হয়ে গেছে, এখন বাবাকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে। আমার আসলে ব্রেন ওয়ার্ক করছে না রাখি। আর কত টাকা লাগবে তোমার তোমার বাবা আর ভাইকে বাঁচানোর নাটক করতে? ছি রাখি, তুমি এটা কিভাবে? তুই এতটা অভিনয় পারিস, এতটা অভিনয় জানিস তুই, এতটা ছোট লোক তুই, তোকে আমি সত্যিকার একটা মানুষ ভাবছি, ভালোবাসছিলাম আমি তোকে, এত বড় ধোকা দিলি তুই আমাকে, মানে আমার ইমোশন নিয়ে এইভাবে খেলছো তুমি? রাখি, এটা কিন্তু পাবলিক প্লেস। চুপ থাক তুই, এই খবরদার, আরেকবার যদি উঁচা গলায় কথা বলছিস না, হ্যাঁ আমি কিন্তু এখন মানুষজন ডাইকে আনে তোকে গণপিটানি খাওয়াবো, বুঝছিস? তোর সাথে আমার সব লেনা দেনা শেষ, বুঝছিস? কি হয়েছে? আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে তুললেন কেন? বেবি দেখো না, এই ছেলেটাকে আমি চিনিও না, কথা নাই বার্তা নাই, এসে আমার গায়ে হাত দিচ্ছে আর বলতেছে আমি কেন তোমার সাথে রিলেশন করছি তার জন্য নাকি আমাকে মারছে। প্রায় এই লোকটা আমাকে খালি ফেসবুকে নোংরা নোংরা মেসেজ পাঠায়। আপনাকে আমি পুলিশে দেবো, মেয়েদের গায়ে হাত তোলা কতটা দণ্ডনীয় অপরাধ তাকে আপনি জানেন? আর ওর মতো মেয়ের গায়ে তো 1000 বার হাত তোলা উচিত, শুধু একবার না। এসব মেয়েকে তো মেরেই ফেলা উচিত। তোরে আজকে আমি মেরেই ফেলবো, তোরে বন্ধু বন্ধু চল আমাকে, তোরে তোরে আগেই কইছিলাম তুই তোমার কথা শুনস, তোরে আমি মেরেই ফেলবো সত্যি। এটা কি হলো? আরে চিনি না জানি না, একটা পাগল ছিল। এখন কি করবি কিছু ভাবছস? কি ভাবছস? ওরে শাস্তি দিতে হবে। শাস্তি দিবি মানে? অনেক হয়েছে মামা, আর না, আমি তোরা অনেকবার বুঝেছি তুই আমার কোনো কথা শুনস না, এখন মুরগির মতো জিমাইতেছস। ওই মাইয়ারে শাস্তি দিতে যাইয়া পুলিশে যা যা মেলা পড়বি কোনো দরকার নেই মামা। যেমনি আসোস অনেক ভালো আসোস, সব বললে যা। পুলিশের ঝামেলা আমি পড়ব না, ওরে ফেলব। মানে আমার মনে হয় ও আমার সাথে যেরকম প্রতারণা করছে সেরকম অনেকের সাথেই করতেছে অথবা করবে। আন্তাজে কইলে তো হইব না মামা, প্রমাণ লাগবে। পুলিশ আইন আদালত প্রমাণ চায়। তোর কাছে কোনো প্রমাণ আছে যে ওই মাইয়া কারোর লগে প্রতারণা করতেছে? আমার কাছে প্রমাণ নাই দেখিয়েছে, প্রমাণ জোগাড় করার মতো আমার ব্যবস্থা আছে। কেমনে? সাইবার ক্রাইমে আমার বন্ধু আছে তোমার, ওই সব কিছু উদ্ধার করবে। হ্যাঁ তোমার বল। রাকিব শোন, সিনথির ব্যাপারে যতটুকু ইনফরমেশন নিয়ে জানতে পারলাম, সিনথি আসলে একটা চক্রের হয়ে কাজ করে। আর এই চক্র কি করে জানিস? এই চক্র সুন্দর সুন্দর পোস্টে যেয়ে ভালো ভালো কমেন্টস করে আর নিজেদেরকে ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করে মানুষের কাছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এরা ফেসবুকটাকে আসলে ইউজ করতেছে মানুষের সাথে প্রতারণা করার একটা ফাঁদ হিসাবে, আর সেই সব ফাঁদে তোর মতো অনেক মানুষই পা দেয়। সাইবার ক্রাইমের কাছে যে তথ্য আছে, সিনথিয়া আর তার চক্র মিলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সিনথিয়াকে গ্রেপ্তার করার জন্য সকল প্রকার প্রক্রিয়া চলতেছে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ।